আচ্ছা ফারহান, এত দুষ্টুমি করিস কেন? তুই সারাক্ষণ খালি তোর দুষ্টুমি দুষ্টুমি দুষ্টুমি, এটা একবার ভালোই লাগে না, আবার তোর বিরক্ত লাগে আমার। আর এই এই যে পড়াটা যদি করিস না। আচ্ছা ফারহান, তুই একটা একটা কথা বলবি, তুই তো দুষ্টুমি করিস সারাক্ষণ। আচ্ছা তুই বলতো, তুই মানে মানুষের জীবনে তো অনেক স্বপ্ন থাকে, অনেক বড় বড় স্বপ্ন দেখে। হ্যাঁ, তুই তো তোর জীবনের মানে লক্ষ্যটা কি, তুই কি স্বপ্ন দেখছিস মানে জীবনে কি হইতে চাস? এই যে বাবা, তুমি যে বললে যে আমার লক্ষ্যটা কি, আমি যখন ঘুমাই তখন যখন স্বপ্নটা চলে তখন তুমি আমার ঘুম থেকে উঠে যাও, যে স্কুলে যেতে হবে, স্কুলে যেতে হবে, স্কুলে যেতে হবে, বলো বাবা। তুই যে এত দুষ্টামি করস, হ্যাঁ এভাবে দুষ্টামি করলে মানে জীবনে বড় হইতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, তোমাকে ভালোভাবে পড়ালেখা করতে হবে, মানুষের মতো মানুষ হইতে হবে, ঠিক আছে? এই বাবা, আমার মাথায় একটা কোশ্চেন উঠছে। কি কোশ্চেন? তুমি বললে যে আমি মানুষের মতো মানুষ হব, আমি তো মানুষই আছি, আমি কি আবার আঙুর প্যাকেট থেকে জন্ম হব, তারপর আমি কি মানুষের মতো মানুষ হব? মানুষের মতো মানুষ মানে বোঝাচ্ছে যে তোমাকে এমন ভাবে পড়ালেখা করতে হবে যে যাতে মানে তুমি কি জীবনে সৎ হইতে হবে। তারপর হচ্ছে যে বড় হওয়ার জন্য দেখা গেছে যারা জীবনে বড় হয়েছে, ঠিক আছে, তারা ঠিক মতো পড়ালেখা করছে, তারা খাওয়া দাওয়া করছে, তারা ধর্মীয় নিয়ম কানুন গুলা মানছে, হ্যাঁ ঠিক মতো নামাজ কালাম করছে, ঠিক আছে, তারপর হচ্ছে যে সবার কথা শুনছে, জীবনে মানে সৎ পথে চলছে, এরকম যারা চলে তারাই তো জীবনে বড় হয়, ঠিক আছে, তারাই মানুষের মডেল থাকে, ঠিক আছে। সেই কারণে বলা হয়েছে যে মানুষের মতো মানুষ হওয়া মানে হচ্ছে যে কাউকে ফলো করা, বা যেমন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি, তিনি অনেক বড় মনের মানুষ ছিলেন, উনি সবসময় সৎ কথা বলতেন, হ্যাঁ সব উপদেশ দিতেন, সেই কারণে বলে যে মানুষ, সেই কারণে বলা হয় যে মানুষের মতো মানুষ হওয়া। এটার মানে এই নয় যে তোমাকে কি, তুমি তো এখন মানুষ আছোই, এমন তুমি তো এখনই মানুষ আছো, তোমাকে আরেকবার জন্মগ্রহণ করতে হবে, এরকম না। আর সারাক্ষণ খালি দৃষ্টির কথা মন মানে মন দিয়ে শুনে না, কথা মন দিয়ে শুনে না, বলছি না মন দিয়ে কথা শুনতে, খালি দৃষ্টির ভিতরে। মনের সাথে কানের একটা মিশ্রণ আছে, মানে মনোযোগ দিয়ে মন দিয়ে শোনা আর কি, মানে শুনলাম তো শুনবো, তো তুমি কান দিয়ে শুনবা, হ্যাঁ সেই কারণে বলছে যে মন দিয়ে শুনতে, কান আসলে তো মানুষ কান দিয়ে শুনে, ঠিক আছে, তবে ওই পাকনামি করে।